সো হ্যালো গাইজ, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ধানবাদ থেকে আমাদের আসানসোল, আমাদের নিজেদের শহর। তো তোমাদেরকে পুরোটাই জার্নিটা দেখাবো, এবং আমার সাথে এই জার্নিতে আছে আমার সেই দাদা, যাকে তোমরা খুব ভালো করে চেনো। দাদা কিছু বলতে চাও? সে প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের আসানসোলে পালোয়ানে, তখন সেই ভিডিওটাতে আপনারা অনেক লাইক দিয়েছিলেন, অনেক সাবস্ক্রাইব করেছেন, খুব তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো নতুন একটা আবার নতুন মানে মোটিভেট হলো যে আগের ভিডিওটাতে মোটামুটি ভালোই পেয়েছি, তো আবার একটা বানাচ্ছি ভিডিও, দেখুন। আপনাদেরকে আজকে নাইট দেখাবো ধানবাদ, আর ধানবাদ থেকে আসানসোল দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা রাস্তায় যেতে যেতে যেটা পাবো সেটাই আপনাদেরকে দেখাবো, আর ধানবাদ শহরটাকেও রাতেবেলায় দেখাবো। আপনারা এইভাবে আমাদেরকে একটুখানি, আমার পরিচিত যারা, আমার বন্ধু বান্ধব যারা আমার পরিচিত, তারা আগেবার অনেক লাইক করেছেন, এইবারও আবার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আপনাদেরকে আমরা শহরটা দেখাচ্ছি ধানবাদের, চলুন রাস্তায় দেখতে দেখতে যদি কোনো ভিডিও আবার শ্যুট করতে হবে আপনাদেরকে নিশ্চয়ই আপলোড করে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা জার্নিটা এই বলে শুরু করছি, এবং গাইজ এই যে জার্নি শুরু করছি আমরা ধানবাদ থেকে, এই বেরোচ্ছি সেন্টার পয়েন্ট মল আমাদের সামনে রয়েছে এই যে ধানবাদের। তো চলো গাইজ আমরা জার্নিটা শুরু করা যাক, এই ধানবাদের প্রথম ভোটটা। এবং এই নাইট জার্নিটা খুব মজা লাগে, বিকজ রাত্রেবেলায় আমার পার্সোনালি খুব প্রিয়, কি দাদা একদম রাত্রেবেলার জার্নিটা সবাই করেও না। কিলোমিটার এই যে উপরে বোর্ডটা দেখা ধানবাদ, এই যে ধানবাদের বোর্ড, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার কিলোমিটারগুলো দেওয়া রয়েছে। তো চলো আমাদের সাথে ধানবাদ। বন্ধুরা তোমাদেরকে একটা ফিচার দেখাচ্ছি গাড়িটার, মানে জাস্ট অসম লাগলো আমার ফিচারটা, এই দেখো এখান থেকে ক্লিক করলাম, পার্কিং মোডে দেখা যাবে। এখানে নরমালি গাড়িতে কি হয় যে পার্কিং যখন ব্যাকলাইট মানে ব্যাক রিভার্স গিয়ারে নেয় তখন দেখা যায় ব্যাকটা, এখানে ফিচারটা এটা খুব সুন্দর লাগলো, যেটা হচ্ছে গাড়িটা চলতে চলতে আমি পিছনটা দেখতে পারবো, এরকম ফিচার আমি খুব কমই দেখেছি গাড়িতে নর্মালি। তো দারুণ লাগলো ফিচারটা আমার, সিরিয়াসলি বস গাড়ি এটা মানতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা মল, অবশ্য মলটার নাম আমরা জানা নেই, তোমাদের যদি জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই মলটার নাম কি, কারণ হিন্দিতে লেখা, হিন্দি আমি ঠিক জানি না। প্যান্টালুনসের শোরুম রয়েছে, আইনক্স রয়েছে, ওয়াও গ্রেট। মামা রাত্রেবেলায় টাকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ঝাড়খণ্ড পুলিশ, আই মিন ধানবাদ পুলিশ। অ্যান্ড আমরা এখান থেকে ডান দিক নেব, যেটা চলে যাবে সোজা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের সিটি আসানসোল। তো চলো দাদা ডান দিক নেওয়া যাক, টাটা মামু, টাকা খাও টাকা খাও। সো ফাইনালি আমরা হাইওয়ে উঠে গেছি, ন্যাশনাল হাইওয়ে 19, এবং এটা দিয়েই সোজা যেতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। সো গাইজ দেখতেই পাচ্ছ এখনও হাইওয়ে প্রচণ্ড জ্যাম, এবং অনেকটা কাটিয়ে কুটিয়ে আসছি আমরা। সো এখানে দেখতে হবে কোথাও খাওয়ার জায়গা আমাদেরকে, দেখা যাক। ইচ্ছে আছে কোনো ধাবা স্টাইল কিছু খাওয়ার, তো কোনো ধাবাতেই দাঁড়াবো আশা করছি। এবং রাত্রেবেলায় যখনই তোমরা কোথাও যাবে সেফটি ফার্স্ট, তো তাই জন্য আমরা ফোর হুইলার প্রেফার করি, বিকজ বাইক নিয়েও আমি আসতে পারতাম, আমারও পার্সোনাল বাইক রয়েছে, দাদারও পার্সোনাল বাইক রয়েছে, বাট সেফটি ফার্স্ট, তো তাই জন্যই আমাদের ফোর হুইলার নিয়ে ট্রাভেল করা। এবং অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন লাগছে আমাদের ভিডিও, বা কোন নতুন টপিকের ওপরে আমরা ভিডিও বানাতে পারি অবশ্যই সাজেস্ট করো। তো চলো
আমরা পেয়ে গেছি একটা ধাবা রোড সাইড, তো সোজা করে না এবং চলো ভেতরে যাওয়া যাক। এই যে ধাবাটা দেখতেই পাচ্ছ, ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক কি খাবার পাওয়া যায়। সো বন্ধুরা, এই মুহূর্তে একটা ধাবায় দাঁড়ালাম আমরা, বিকজ রাতের ডিনার হয়নি, যেরকমটা তোমাদেরকেও বলছিলাম যে রাতের ডিনারটা আমরা ধাবাতেই করব এবং একটা ধাবাতে দাঁড়িয়েছি। আর দাদা কিছু বলবি? হ্যাঁ, আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, বেশ। আমরা তো এখানে সেরকম ধাবা পাচ্ছি না, তো মোটামুটি যেরকম একটা পেলাম সবাই খেতে আসলাম, কেন 11:30 প্রায় 12:15 বাজছে, এরপরে খেলে সেই খাওয়াটা হজম হবে না, হজম হতে চায় না, হজম হতে চায় না। তাই এরপরে আগে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে একটা বিশাল বড় জাম আছে, সেটাও আমরা দেখিয়ে দেবো। যাই হোক, বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারটা, মেবি বর্ডারটা পেরিয়ে তো আমরা আজকে রাতে যে করা শ্যুট হচ্ছে আমরা দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে, ধানবাদ থেকে আসানসোল পর্যন্ত যেটুকু আমরা পারছি দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি অবশ্যই তোমাদেরকে। মানে রাতের যে কষ্টটা সেটার একটুখানি তোমরা মজাদার রেখো, একটু লাইক করো। আমার বন্ধুটা অনেক ভিডিও আগে করেছে, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে আপনারা অনেক হেল্প করেছেন, তাই মোটিভেট হয় এটা করতে গেলে। তো যাই হোক, আপনাদের সঙ্গে থাকলে আমরা আবার নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই বানাবো, এবং তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো নতুন কি টপিকের উপরে আমরা ভিডিও বানাতে পারি। পাহাড়ের কোনো অযোধ্যা বলে একটা জায়গা আছে, ওটারও আমরা চেষ্টা করছি নেক্সট ভিডিওতে, যদি আমরা ভালো লাইক পাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের যতগুলো ভিডিও আছে আপনারা দেখুন, আমার পরিচিত বন্ধু বান্ধব। চলো এবারে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি অর্ডার করেছি। আমাদের কাকা চলে এসেছে খাবার নিয়ে, এবং এটাই আমাদের আজকের রাত্রের ডিনার। কাকা, এই ধাবাটা কোথায় আছে কাকা? গোবিন্দপুর। এটা কি মানে 24 ঘন্টায় খোলা থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমাদের ডিনার চলে এসছে, তো বেশি জাঙ্ক ফুড খাবো না, হালকার মধ্যে অর্ডার করেছি এবং খাবারটা কমপ্লিট করে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, তো এই মুহূর্তে আমরা বেরোলাম, এই খাবার টাবার খেয়ে বেরোলাম এবং এরপরে সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডারে। তো চলো যাওয়া যাক, আর এখান থেকে কিছুটা আছে বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার এবং সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, চলে এসেছি আমরা ঝাড়খণ্ডের টোল প্লাজা। অ্যাকচুয়ালি এটা ঝাড়খণ্ডের একটাই, মানে ধানবাদ যেতে একটাই টোল প্লাজা পড়ে, তো চলে এসেছি টোল প্লাজা এবং টোল প্লাজাটা পার করলেই আর কিছুটা যাব, কিছুটা গেলে পরেই ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার। এই যে দেখতেই পাচ্ছ টোল প্লাজা, তো টোল প্লাজাটা পার করি দেন বর্ডারে পৌঁছে যাব। চলো কন্টিনিউ করছি। দেখতেই পাচ্ছ এই রাত্রেবেলায় প্রায় 1টা বাজতে যাচ্ছে, এই সময়ও জ্যাম এই টোলে, মানে বেঙ্গলের দিক থেকে আসা গাড়িগুলো হিউজ জ্যাম, জ্যামটা দেখতে থাকো বন্ধুরা, সিরিয়াসলি মাই গড। আমাদেরকে ডান দিকে নিতে হবে ভাইটি, এত জ্যাম টোল প্লাজাতে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এর এরকম জ্যাম তোমরা কোন টোল প্লাজাতে দেখেছো, আমি এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এত হিউজ জ্যাম। এগুলো সব বেঙ্গলের দিক থেকে ঝাড়খণ্ডে ঢোকার রাস্তাটাই, সামনে একটা জ্যাম থাকে এবং এরপরে মেবি জ্যামটা আমরা পাবো হচ্ছে বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে। তো চলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, এই যে আমরা ঢুকছি বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার এবং আমরা রং সাইড দিয়ে ঢুকেছি বলে এখন বেরোচ্ছি। এই দেখো জ্যামটা বর্ডারের আগে পুরো জ্যাম ওই সাইডটা, অ্যাকচুয়াল যাই জন্য আমাদেরকে রং সাইড দিয়ে ঢুকতে হলো, কারণ ওই জ্যামে ফাঁসলে কিছু না হোক 2-3 ঘন্টা লেগে যাবে ওই জ্যাম ছাড়তে। এবং এই সামনে বর্ডার, এই জ্যামটা দেখো ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে জ্যামটা পুরো লম্বা জ্যাম লেগে রয়েছে, এটা নাই নাই করে ঢুকেছি বলে তাই 2 কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে রয়েছে। এবং এই যে আমরা বেঙ্গলে এন্টার করছি, উই আর ব্যাক ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। এই যে জ্যামটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই রাত্রেবেলায় এত ভয়ঙ্কর জ্যাম। সো তোমরা যারা যদি কখনো আসো ঝাড়খণ্ডের দিক থেকে রাত্রেবেলায়, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে বেঙ্গলে ঢোকার সাইডটা অ্যাকচুয়াল যেটা, তো সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে দেখতে পাচ্ছ, যাই জন্য আমরা রং সাইডটা নিলাম, রং সাইডটা নিতে বাধ্য হলাম, না হলে এই যে মামার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুলিশ মামার গাড়ি। তো চলো,
আমরা ঢুকে গেলাম, বেঙ্গল এন্টার করে গেছি, এবং এরপরে সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আসানসোলে। চলো, ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি জুবলি মোড়। এইখান থেকে আমাদের নিতে হবে ডান দিক, জুবলি মোড়। এই আসানসোল আইলাম, এই যো আমার সিটি, দি সিটি অফ ব্রাদারহুড। এই দিকে ডান দিক আসানসোল নিচ্ছি নিচ্ছি। কলেজটা দেখা, ইঞ্জিনিয়ারিং কলেজটা, এবং এই যে আমাদের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো ফাইনালি চলে এসেছি আমরা আসানসোল, এন্টার করে গেলাম। এই যে আমরা এন্টার করে গেলাম ভগৎ সিং মোড়, দেখতে পাচ্ছ বন্ধুরা ভগৎ সিং মোড়। এবং সামনে এই বিএনআর মোড় আসছে, ডান দিকে চলে যাচ্ছে আমাদের কোর্ট মোড়, রবীন্দ্র ভবন, বানপুর, গ্যালাক্সি মল, চিত্রা, সবটাই চলে যাচ্ছে ডান দিকে। আমরা যাব সোজা পাচ্ছ বন্ধুরা যে আসানসোল মার্কেট দিনের বেলায় এত জমজমাট থাকে, সেই আসানসোল মার্কেট পুরো ফাঁকা, মানে বলতে গেলে কেউ নেই। তবে আগে পাবে, এই যে আমাদের সিটি বাস স্ট্যান্ড, সেটাও এখন পুরো ফাঁকা, আসানসোল সিটি বাস স্ট্যান্ড। এবং এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড মোড়, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে হটন রোড, স্মাইল মোড়, এবং বাঁদিকে চলে যাচ্ছে স্টেশন রোড, এবং আমরা যাব সোজা। তো সোজা চলো, দেখাচ্ছি তোমাদের কারো ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি আমার আগের পুরনো ভিডিওতেও কভার করেছি, তবে আবার দেখাচ্ছি নতুন করে। সেটা হচ্ছে এই যে আসানসোলের মান্ডি, দেখতেই পাচ্ছ লোকে লোকারণ। মানে এখানে তুমি রাত্রেবেলায় আসলে তোমরা বুঝতে পারবে না যে দিন না রাত, ঠিক মানে এতই মানুষের সমাগম। এখান থেকে বিভিন্ন জায়গায় মাল যায়, সবজি হোক, মাছ হোক, ফল হোক, ফুল হোক, বিভিন্ন প্রকারের জিনিস এখান থেকে ট্রান্সপোর্ট হয়, দেখতেই পাচ্ছ। এবং এটা হচ্ছে আমাদের স্টেশন বা ফায়ার ব্রিগেড মোড়, এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে স্টেশন, এবং এই যে সামনে ফায়ার ব্রিগেড স্টেশন, আর এদিকে হচ্ছে আমাদের সাউথ পিএস পুলিশ স্টেশন, এই যে দেখতেই পাচ্ছ। চলো আমরা প্রায় বাড়ি চলেই এসেছি, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি এই মুহূর্তে, এবং এখন বাজে প্রায় রাত দেড়টা বাজে। তো আমরা এই মুহূর্তে বাড়ি চলে এসেছি, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গার সাথে। অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে যে কোন জায়গার উপরে ভিডিও দেখতে চাও, বা আমরা নতুন কোন টপিকের উপরে ভিডিও বানাতে পারি, অবশ্যই জানাবে। এবং এটাও জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের, এবং আমার দাদা কিছু বলতে চায়। হ্যাঁ দাদা বল। যাক, আজকে আর বেশি কিছু বলেননি, অনেক রাত হয়েছে, আমরা বাড়ি চলে এসেছি। তো আপনারা দেখবেন ভিডিওগুলো, আমার পরিচিত যারা আছে সবাইকে বলছি একটুখানি দেখে লাইক ফাইক করুন, আর নেক্সট ভিডিও আমরা কী করতে যাই সেটা আপনারা জানান। এবং নেক্সট ভিডিও খুব জলদি আসতে চলেছে, তো আমরা প্ল্যানিং করেছি পাহাড়ের উপরে বানানোর, দেখা যাক আপনারা কি কমেন্টে কি করেন। এবং কমেন্ট বক্সে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে আমাদের ভিডিও, আর কি কি নতুন টপিকের উপরে আমরা এক্সপ্লোর করতে পারি, কোন নতুন জায়গায় যেতে পারি, কোন জায়গায় গেলে আমরা ভালো ভিডিও বানাতে পারবো, বা ভালো জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো, অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, এখনকার জন্য গুড নাইট, টাটা, বাই টাটা।